बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुलतान ब्राह्मी स्कूल एंड कॉलेज पर आयोजित ऑनलाइन क्लासे हमें मोहम्मद अब्दुल सत्तार सहकारी शिक्षक व्यवसाय शिक्षा शाखा। प्रिय शिक्षार्थीबृंद, आज के आलोचना करब नवम दशर एवं एसएससी परीक्षार्थी फाइनेंस और बैंकिंग विषय दशम अध्याय वाणिज्यिक बैंक नहीं आलोचना करब। तुम्हारा अवश्य बोर्डे देखते पाच आज के आलोचना करब वाणिज्यिक बैंक कार्यावलो नहीं। এর আগে আমরা বাণিজ্যিক ব্যাংক কাকে বলে এবং বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ে। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী মূলত দুটি, একটি হচ্ছে প্রধান কার্যাবলী, অন্যটি হচ্ছে বিশেষ ও অন্যান্য কার্যাবলী। প্রথমে প্রধান কার্যাবলী, এক, আমানত গ্রহণ ও সুদ প্রদান। বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম প্রধান কাজ হচ্ছে এটি চড়ানো ছুটানো প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছ থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করে ও তাদেরকে কিছু পরিমাণ সুদ প্রদান করে। দুই, মূলধন গঠন। বাণিজ্য ব্যাংকের একটি প্রধান কাজ হচ্ছে এটি আমানতকৃত গ্রহণের অর্থগুলোকে তারা মূলধন গঠন করে ব্যবসায় বিনিয়োগ করে। তিন, ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ। বাণিজ্যিক ব্যাংক একদিকে যেরকম বিভিন্ন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে বা আমানত গ্রহণ করে, অন্যদিকে বিভিন্ন শর্ত সাপেক্ষে অন্য প্রতিষ্ঠান অথবা ব্যাংক বা ব্যক্তিকে তারা ঋণ প্রদান করে এবং তার বিনিময়ে কিছু সুদ তারা গ্রহণ করে থাকে। ঋণ আমানত সৃষ্টি, এটি অনেক সময় বিভিন্ন ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের কাছ থেকে তারা ঋণ হিসেবে অর্থ সংগ্রহ করে তারা আমানত হিসেবে তারা স্থানান্তর করে থাকে। পাঁচ, বিনিময় মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম প্রধান কাজ হচ্ছে এটি মানুষ বা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থগুলোকে অন্য প্রতিষ্ঠানে বা এক দেশ থেকে অন্য দেশে বা বিভিন্ন জায়গায় তারা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। যেমন হুন্ডি, চেক ইত্যাদি। নোট ইস্যু, নোট ইস্যু, এটি বিভিন্ন নোটের মাধ্যমে তারা অর্থকে এক স্থান থেকে অন্য স্থানে বা এক দেশ থেকে অন্য দেশে হস্তান্তর করার কাজ করে, ওসি হিসাবে কাজ করে। ওসি, এটি বিভিন্ন জনগণের বা বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থ এবং ধন সম্পত্তি আমানত হিসাবে গ্রহণ করে, এক প্রকার ওসি হিসেবে কাজ করে। আমদানি রপ্তানিতে সাহায্য, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যখন বিদেশ থেকে কোনো কিছু পণ্য আমদানি অথবা রপ্তানি করে থাকে, এই বাণিজ্যিক ব্যাংক সহজে অর্থ হস্তান্তর করার বা অর্থ স্থানান্তর করার জন্য তারা কাজ করে থাকে। সরকারি কোষাগার হিসেবে কাজ করে। বাণিজ্য ব্যাংক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক এবং আস্থাশীল একটি ব্যাংক। এই কারণে এই ব্যাংকটি বাংলাদেশের সরকারের কোষাগার হিসেবে কাজ করে। বিনিময় মিল বাঙ্গানো, বিনিয়োগকারীর চেক বা হুন্ডি তারা বিনিময় বিলের বাঙানোর কাজ করে থাকে। এ হচ্ছে প্রধান কার্যাবলী। পরবর্তী আছে বিশেষ ও অন্যান্য কাজ। এক, মূলধন বিনিয়োগ। তারা জনগণের কাছ থেকে যে চড়ানো ছিটানো অর্থগুলো সংগ্রহ করে আমানত হিসেবে গ্রহণ করে, সেই আমানতি অর্থকে তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন হিসেবে বিনিয়োগ করে, তারা মুনাফা অর্জন করে। অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা, এরা যেরকম প্রত্যন্ত অঞ্চলের গরিব এবং মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। অর্থ স্থানান্তর, অর্থ স্থানান্তর মানুষের ব্যবসায়িক কাজে বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বা আমদানি রপ্তানি কাজে অর্থ তারা এক দেশ থেকে অন্য দেশে বা এক স্থান থেকে অন্য স্থানে সহজে তারা ব্যাংকের শাখার মাধ্যমে তারা অর্থ স্থানান্তরে সহযোগিতা করে থাকে বা ব্যাপক ভূমিকা অর্জন করে থাকে। অর্থনীতি প্রধান, মানুষ
শ্বেত অলসভাবে পড়ে থাকা অর্থ তারা আমি হিসেবে গ্রহণকারী মানুষের অর্থে একটা ব্যাপক নিরাপত্তা কাজ করে থাকে। পরামর্শ দান বিভিন্ন ব্যক্তি এবং সংস্থা বা বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা অর্থনৈতিক উন্নয়নের জন্য বা ঋণ ভূমিকা পালন করার জন্য তারা অর্থে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে থাকে। কর্মসংস্থান এই ব্যাংক যেভাবে মানুষ বেকার মানুষদের স্বল্প শর্তে ঋণ প্রদান করে মানুষের কর্মসংস্থানের ব্যাপক ভূমিকা পালন করে। ঋণ নিয়ন্ত্রণ বাণিজ্য ব্যাংকের অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে এটি একদিকে মানুষের কাছ থেকে আমানত গ্রহণ করে অন্যদিকে ঋণ দেয় অথবা সহজ শর্তে ঋণ গ্রহণ করে আবার ঋণ প্রদান করা। এই হচ্ছে একটি বাণিজ্য ব্যাংকের অর্থ নিয়ন্ত্রণে ঋণ নিয়ন্ত্রণে একটি ভূমিকা। কৃষি উন্নয়ন গ্রামে হতদরিদ্র কৃষকদেরকে স্বল্প সুদে বা স্বল্প শর্তে সহজ শর্তে ঋণ প্রদান করে তাদের জীবিকা উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। শিল্প উন্নয়ন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলোকে এই বাণিজ্যিক ব্যাংক সহজ শর্তে ঋণ প্রদান করে তাদের উন্নয়ন সাধনে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। আঞ্চলিক উন্নয়ন বিভিন্ন অঞ্চলে জনগণ যে চড়ানো চটানো অবস্থায় পড়ে আছে তাদেরকে সহজ শর্তে ঋণ বা বিভিন্ন পরামর্শ প্রদানের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক কাজ করে থাকে। এ হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। আমরা সাধারণত বাংলাদেশের যে সমস্ত ব্যাংকগুলো দেখে থাকি এই ব্যাংকগুলো হচ্ছে বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকের আওতায়। এর আগে আমরা বাণিজ্যিক ব্যাংকের যে সংজ্ঞা এবং বাণিজ্য ব্যাংকের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা ওই ক্লাসগুলো ভালো করে অনুসরণ করবে এবং আজকের জন্য ধন্যবাদ সবাই।